পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন শেষ হলেও থামছে না সহিংসতা। আজও শরীয়তপুরের নড়িয়ায় সংঘর্ষে প্রাণ গেছে একজনের, এছাড়াও সাভার, সাতক্ষীরা সহ কয়েক জায়গায় আহত হয়েছেন বেশ কয়েকজন। এর আগে বুধবার নির্বাচনের দিন সংঘর্ষে কয়েক জেলায় মারা যান 10 জন। তবে এসব ঘটনায় এখনও কোনো মামলা হয়নি। প্রতিনিধির তথ্যচিত্রে নুসরাত জাহান সিন্থের রিপোর্ট। সাত ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের মধ্যে বুধবার শেষ হলো পঞ্চম ধাপের ভোট। গত কয়েকবারের তুলনায় এই ধাপে সবচেয়ে বেশি সংঘর্ষের ঘটনা ঘটেছে। নির্বাচনের পরের দিনেও থেমে নেই সংঘর্ষ। বৃহস্পতিবার সকালে শরীয়তপুরের নড়িয়ার নপাড়া ইউনিয়নে পরাজিত মেম্বার প্রার্থী আব্দুল মালেক নিহত হন। প্রতিপক্ষের হামলায় তার মৃত্যু হয়েছে বলে অভিযোগ স্বজনদের। সাভারের ভাকুর্তা ইউনিয়নের সাবেক ইউপি সদস্য রহমত আলী নির্বাচনে পরাজিত হয়ে বিজয়ী প্রার্থীর সমর্থকদের উপর হামলা চালায়। এতে আহত হন 20 জন। সাতক্ষীরার আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নে প্রতিপক্ষের গুলিতে নবনির্বাচিত চেয়ারম্যান ডালিম সহ 12 জন আহত হয়েছেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ 7-8 রাউন্ড গুলি ছোড়ে। নেত্রকোনার কেন্দুয়ায় ফলাফল ঘোষণার পর বিজয়ী মেম্বার প্রার্থী হারেস মিয়া তার সমর্থকদের নিয়ে পরাজিত প্রার্থীর বাড়িতে হামলা ও ভাঙচুর চালায়। পরাজিত প্রার্থী মোহাম্মদ শফিকুল ইসলাম লেখক হুমায়ুন আহমেদের চাচাতো ভাই। হামলায় হুমায়ুন আহমেদের পৈতৃক ভিটার সহ 10 বাড়ি ক্ষতিগ্রস্ত হয়। এর আগে নির্বাচনের দিন বগুড়ার গাবতলী উপজেলার 2 ইউনিয়নে সহিংসতায় নিহত হন 5 জন। বিজিবি পুলিশের গুলিতে এই ঘটনা ঘটেছে দাবি স্থানীয়দের। তবে ঘটনার সুষ্ঠু তদন্ত হবে বলছেন রিটার্নিং কর্মকর্তা। কোনো মারামারি নেই, কাটাকাটি নেই, ভোট হয়ে গেছে। প্রথম থেকে টিয়ন সাহেব পক্ষপাতিত্ব। প্রশাসনে যারা লোকজন ঘরের ভিতরে যায় জানালা দিয়ে গোলাগুলি শুরু করলো। গোলাগুলি শুরু করার পরে একে একে 3-4 জন মারা গেল। এছাড়াও চাঁদপুর, গাইবান্ধা, চট্টগ্রাম, মানিকগঞ্জে আরও 5 জন নিহত এবং অর্ধশত মানুষ নির্বাচনের দিন আহত হন। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলছে সংশ্লিষ্টরা। নুসরাত জাহান, সিনথি, আরটিভি।